বিয়ের লগ্ন পার হওয়ার আশঙ্কায় হাসপাতালেই করোনা আক্রান্ত পাত্রীর সাথে পিপিই পরে বিয়ে করলেন পাত্রী। করোনা বাদ সাধলেও সব স্বাস্থ্যবিধি মানার শর্তে প্রশাসন আর কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হলো সীমিত পরিসরে আনুষ্ঠানিকতা। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। আরো জানাচ্ছেন মোবালিক করিম। করোনায় বিপর্যস্ত ভারতের কেরালায় বিয়ে নিয়ে এক এলাহি কাণ্ড ঘটেছে। বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর পাত্রের করোনা শনাক্ত হয়, তবে এজন্য বিয়ের দিন পরিবর্তন করা হয়নি। হাসপাতালে ভর্তি থাকা পাত্রের বিয়ের আয়োজন করা হয় হাসপাতালে। পিপিই মাস্ক পরে কোণে গিয়ে হাজির হন সেখানে। হাসপাতালে তাদের বিয়ের আনুষ্ঠানিকতাও সারা হয়। এক বছর আগেই তাদের এই বিয়ের দিন নির্ধারণ করা ছিল, কিন্তু কোণে বিয়ের লগ্নভ্রষ্ট যেন না হয় সেজন্যই এই ব্যবস্থা। উভয়পক্ষ সিদ্ধান্ত নিয়ে সেখানকার জেলা প্রশাসক এবং আলাপ্পুঝা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে আবেদন জানায়। পরে অনুমতিও মেলে। অবশেষে পূর্ব নির্ধারিত সময়ে হাসপাতালে করোনা ওয়ার্ডে তাদের বিয়ে হয়। 28 বছরের পাত্রের নাম শরৎ আর 20 বছরের পাত্রীর নাম আভিরামী। আভিরামী এই বিয়েতে শাড়ি গয়নার বদলে পিপি পরেই এসেছিলেন। মুবাল্লিক করিম, মাই টিভি।